শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ ব্যাংকের জামিনের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে শ্রম আদালত বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনাল জামিনের মেয়াদ বাড়ানোর এই আদেশ দেয় ড ইউনুস জানান এদিন লোহার খাঁচায় দাঁড়াতে হয়নি বিচারাধীন বিষয়ে বিতর্কের প্রয়োজন দেখেন না বলেও মন্তব্য তার সুফেন ফারাবের রিপোর্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় দণ্ড পাওয়া ডক্টর ইউনুস সহ গ্রামীণ টেলিকমের চার কর্মকর্তার জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়ানো হলো সকালে জামিনের সময় বৃদ্ধির আবেদন নিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে যান ডক্টর ট্রাইব্যুনাল স্থায়ী জামিন না দিলে বিষয়টিকে প্রতিহিংসা বলে অভিযোগ করেন গ্রামীণ টেলিকমের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন আগামী ১৪ তারিখ আট পর্যন্ত আমাদের সময় দিয়েছেন আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না কারণ এটা বিচারিক আদালত না সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম বলেন হাইকোর্ট থেকে উপস্থিতি মৌকুফের নির্দেশ দেয়া হলে তাদের আপত্তি থাকবে না উনি যদি মনে করে ধার্য তারিখ পর্যন্ত ওনার জামিন দেওয়া ঠিক না অ্যাপিলেট কোর্ট ইলিগেলি করছে খুরশিদ সাহেব প্রেসার দিচ্ছে এই কথাগুলি গিয়ে হাইকোর্টে বলুক হাইকোর্টে যদি উনি আদেশ পায় আমরা খুশি এদিকে ডক্টর ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনালে লোহার খাঁচায় না থাকায় কৃতজ্ঞতা জানান গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর বিতর্কের আহ্বানের জবাব দেন তিনি আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না আমি তা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি তালিকাতে সব কটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ এগুলো হলো তদন্তের বিষয় বিতর্কের বিষয় না এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না মামলার অন্য আসামি গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান পরিচালক নুরজাহান বেগম মোহাম্মদ শাহজাহান ছাড়াও কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সুফিয়ান ফারাবি আর ঢাকা